হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে সকল জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি 2022। বন্ধুরা, আমি আপনাদেরকে এটি বিস্তারিত পড়ে শোনানোর আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমে যে জেলায় সার্কুলারটি দিয়েছে সেই জেলার নাম হচ্ছে ঢাকা ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি 2022। বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে বলে দেবো যে কোন কোন জেলায় সার্কুলারটি দিয়েছে, তারপর আমি আপনাদেরকে সব বিস্তারিত পড়ে শোনানোর চেষ্টা করব। তারপর যে জেলায় সার্কুলারটি দিয়েছে সেই জেলার নাম হচ্ছে কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022। ডিসি অফিস জেলা হচ্ছে কিশোরগঞ্জ। পদের সংখ্যা হচ্ছে 4টি পদে 27 জন, বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা উচ্চ মাধ্যমিক। আবেদনের শেষ তারিখ হচ্ছে 23 ফেব্রুয়ারি 2022 এবং আবেদনের মাধ্যম হচ্ছে ডাকযোগে। তারপরে যে জেলায় সার্কুলারটি দিয়েছে সেই জেলার নাম হচ্ছে যশোর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022। ডিসি অফিস জেলা হচ্ছে যশোর। পদের সংখ্যা হচ্ছে 1টি পদে 12 জন, বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক। আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 ফেব্রুয়ারি 2022। আবেদনের মাধ্যম হচ্ছে ডাকযোগে। তারপরে যে জেলায় সার্কুলারটি দিয়েছে সেই জেলার নাম হচ্ছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022। ডিসি অফিস জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। পদের সংখ্যা হচ্ছে 1টি পদে 1 জন, বয়স হচ্ছে 18 থেকে 30 বছর এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক, মানে SSC। আবেদনের শেষ তারিখ হচ্ছে 6 ফেব্রুয়ারি 2022 এবং আবেদনের মাধ্যম হচ্ছে ডাকযোগে। তো বন্ধুরা আমি কী করবো, এতগুলো সার্কুলার ভিডিও আমি যদি পড়ে আপনাদেরকে শোনাতে চাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আমি কী করবো, এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সব বিস্তারিত দেখে নেবেন। বন্ধুরা, এরকম নতুন নতুন সার্কুলার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনে ক্লিক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।